আজকে রাতে মাঠে নামতে চলেছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। সেলেসাওরা আজকে রাতে প্রীতি ম্যাচে মাঠে নামতে চলেছে। চলতি মাসে দুটি প্রীতি ম্যাচ খেলতে চলেছে ব্রাজিল। দুটি প্রীতি ম্যাচই তারা আফ্রিকান দলের বিপক্ষে খেলতে চলেছে। প্রথম প্রীতি ম্যাচে গুইনিয়ার বিপক্ষে 18 জুন মাঠে নামবে সেলেসাওরা। ম্যাচটি 18 জুন 1 AM থেকে শুরু হবে, যা বাংলাদেশের সময় অনুযায়ী 18 জুন 1:30 AM থেকে শুরু হতে চলেছে। এই ম্যাচটিতে ব্রাজিলের সবথেকে বড় তারকা নেইমারকে দেখা যাবে না, কারণ তিনি ইঞ্জুরির কারণে মাঠের বাইরে আছেন, যার কারণে এই ম্যাচগুলোর জন্য তাকে স্কোয়াডে রাখা হয়নি। এই প্রীতি ম্যাচটিতে গুয়েনার বিপক্ষে একটি শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামতে চলেছে ব্রাজিল, যেখানে গোলপারের নিচে থাকবেন অ্যালিসন, ডিফেন্সে থাকবেন ভ্যান্ডারসন, ইভনেস, মিলিতাও এবং তেলেস, মিডফিল্ডে থাকবেন পাকুয়েতা, ক্যাসেমিরো এবং গুইমারেস, ও অ্যাটাকিং লাইন আপে রদ্রিগো, রিচার্লিসন ও ভিনিসিয়াস জুনিয়রকে দেখা যাবে। এরকম একটা শক্তিশালী একাদশ নিয়েই মাঠে নামবে ব্রাজিল। এই ম্যাচটিতেও ব্রাজিলকে কোনো স্থায়ী কোচ নেতৃত্ব দেবেন না, কারণ কাতার বিশ্বকাপের পর তিতেকে ছাঁটাই করেছিল ব্রাজিল ফুটবল ফেডারেশন। তারপর থেকে এখনও পর্যন্ত তারা কোচের সন্ধান চালিয়ে যাচ্ছে, যার কারণে এই ম্যাচটিতেও সেলেসাওরা তাদের নির্দিষ্ট কোনো কোচকে ছাড়াই মাঠে নামবে।